নমস্কার, আমি অমিত আর আপনারা দেখছেন বায়োস্কোপের গল্প। আজ আমি রিভিউ করব বন্দিশ বন্ডিটস ওয়েব সিরিজের। এটি একটি মিউজিক্যাল ওয়েব সিরিজ। ভারতে প্রথম মিউজিক্যাল ওয়েব সিরিজ হল বন্দিশ বন্ডিটস। সঙ্গীত নিয়ে ভারতে এত বড় স্কেলে প্রথম কাজ হল ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে প্রজেক্ট বানিয়ে অ্যারাউন্ড 10 এপিসোডের এত বড় ওয়েব সিরিজ বানানো হয়েছে এই প্রথম। ক্রেডিট গোস টু ক্রিয়েটার আনন্দ তিওয়ারি এবং অমৃতপাল সিং বিন্দ্রা। ওয়েব সিরিজটি বানানোর পিছনে সব থেকে বেশি খাটতে হয়েছে মিউজিক ডিরেক্টরদের, আর ভারতে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে এই লেভেলের কাজ গুটিকতক সঙ্গীত শিল্পীই করতে পারেন। আর রাইটলি এই ডিপার্টমেন্টটার দায়িত্ব দেওয়া হয়েছে শঙ্কর এহসান লয়কে। এত সুন্দর মিউজিক্যাল প্রজেক্ট এই দশকে শুনেছি বলে তো আমার মনে হয় না। একটা গানও আপনার মিস করতে ইচ্ছা করবে না। উপরন্তু আপনি ওয়েট করবেন কখন আবার একটা নতুন গান আসবে গল্পে, বিশেষ করে ক্লাসিক্যাল মিউজিকের পার্টটা। আমরা সাধারণ দর্শকরা তো মিউজিকের গ্রামার সম্পর্কে অতটা জানি না, তবু এত সুন্দরভাবে মিউজিককে এক্সপ্লেন করা হয়েছে যে দেখে মনে হবে আমরাও এক একজন সঙ্গীত বিশেষজ্ঞ। কে ভালো গায়ক এবং কার মধ্যে একটু খামতি আছে তা আমরা অনায়াসেই ধরতে পারবো। এর জন্য পুরো ক্রেডিটটা পাবে শঙ্কর এহসান লয় এবং ডিরেক্টর আনন্দ তিওয়ারি। গানগুলো শুনতে দারুণ লাগছিল, বিশেষ করে যুগলবন্দিগুলো। এক একজন অ্যাক্টরের গলায় এক একজন সিঙ্গার গান করেছেন। ঋত্বিক ভৌমিকের ক্যারেক্টারে গিয়েছেন জাভেদ আলী, অতুল কুলকার্ণীর ক্যারেক্টারে গলা দিয়েছেন শঙ্কর মাদবর নিজে, এবং বিশেষ চমক হল নাসির উদ্দিন শাহের ক্যারেক্টারটিতে গিয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। সবাই ক্লাসিক্যাল মিউজিক্যাল যেন গুলে খেয়েছে। শুধুমাত্র গান নয়, ওয়েব সিরিজটা একটা সুন্দর গল্পও বলে, আর এই গল্পটাই আমাদেরকে পুরোটা সময় জুড়ে এনগেজ করে রাখে। স্যাক্রেড গেমের পর ইন্ডিয়াতে ওয়েব সিরিজ ফেমাস হয়েছে, এবং তারপর একই ছকে সব মিস্ট্রি থ্রিলার অথবা স্পাই থ্রিলার অর ক্রাইম জোনারেরই ওয়েব সিরিজ মেনলি ইন্ডিয়াতে বানানো হয়েছে, এবং সেগুলি দর্শক গ্রহণও করেছে। কিন্তু ফ্যামিলি ড্রামা খুব একটা হয়নি, আর সেই জন্যই বন্দিশ বন্ডিটস আলাদা। পণ্ডিত রাধামোহন রাঠোর রাঠোর ঘরানা বলে নিজের স্টাইলে এক সঙ্গীত ঘরানা সৃষ্টি করেছেন। মরবার আগে তিনি তার এই ঘরানাটাকে তার নাতি রাধেকে দিয়ে যেতে চান। রাধে দিন রাত পরিশ্রম করে একনিষ্ঠভাবে তার বংশের ঘরানাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এমন অবস্থায় তার জীবনে এন্ট্রি নেয় একজন ইউটিউবার পপ সিঙ্গার তমান্না। রাধে তমান্নার প্রেমে পড়ে এবং তার স্বপ্ন পূরণ করবার জন্য মাস্ক পরে তার সাথে জুটি বেঁধে গান করতে শুরু করে। খুব তাড়াতাড়ি মাস্ক ম্যান ইন্টারনেট সেন্সেশন হয়ে ওঠে। প্রথম দিকে তমান্নার জন্য কমার্শিয়াল গান গাইলেও পরে সংসারের অভাবের জন্য রাধেকে তার সঙ্গীতকে বাজারে বেচতে হয়। কিন্তু এইসব ঘটনা তার দাদু রাধামোহন জানে না। জানলে তিনি কখনোই তার ঘরানাকে তার নাতিকে দিয়ে যাবেন না। ওইদিকে আবার আর এক বিপদ এসে উপস্থিত হয়। পণ্ডিত রাধামোহনের আগের পক্ষের ছেলে দিগ্বিজয় রাঠোর এসে ক্লেম করে রাঠোর ঘরানা আসলে তার বাবা তার দাদুর কাছ থেকে চুরি করেছেন। এটা রাঠোর ঘরানা না, এটা বিকিনির ঘরানা। দিগ্বিজয় রাঠোরের ক্যারেক্টারটা প্লে করেছেন অতুল কুলকার্ণী। গল্পের মাঝামাঝি সময় তার এন্ট্রি হয় এবং তারপর গল্পটা আরো 100 গুণ ইন্টারেস্টিং হয়ে ওঠে। বিশাল বলিষ্ঠ অভিনয় করেছেন অতুল কুলকার্ণী। দিগ্বিজয় পণ্ডিত রাধামোহনকে চ্যালেঞ্জ ছড়ে নেক্সট সঙ্গীত সম্রাট অনুষ্ঠানে সে তাকে পরাস্ত করে বিকিনির ঘরানাকে আবার প্রতিষ্ঠিত করবে। কিন্তু বয়সের জন্য পণ্ডিত রাধামোহন বধির হয়ে যায়, তাই রাঠোর ঘরানা বাঁচানোর ভার আসে গল্পের নায়ক রাধের উপর। রাধে কি পারবে তার বংশের মুখ রক্ষা করতে? সে কি পারবে তার ভালোবাসাকে তার কাছে পেতে? এইসব উত্তরগুলোই আমরা খুব ইন্টারেস্টিং ওয়েতে দেখতে পাবো এই ওয়েব সিরিজে। আগেই বলেছি ওয়েব সিরিজের মেকিং নিয়ে কোনো কথা হবে না, বিশেষ করে মিউজিক এবং স্ক্রিন প্লে। এছাড়া দারুণ সিনেমাটোগ্রাফি, যোধপুর শহরটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। ওখানকার কালচার, ভাষা, লোকাল ফুড সব কিছুই অসাধারণ। দেখতে দেখতে একবার অন্তত আপনার মনে হবে যোধপুর থেকে ঘুরে আসি। অভিনয়ে সবাই জাস্ট ফাটিয়ে দিয়েছে। নাসিরুদ্দিন শাহের কথা আর নাইবা বললাম, আমরা সবাই জানি উনি ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অ্যাক্টর। ক্লাসিক্যাল মিউজিকের পণ্ডিত হিসাবে তিনি এক নতুন চ্যালেঞ্জ নিয়েছেন। প্রধান ক্যারেক্টারে দুই বাঙালি নবাগত অ্যাক্টর ঋত্বিক ভৌমিক এবং শ্রেয়া চৌধুরী ফাটিয়ে অভিনয় করেছেন। একটা নতুন রিফ্রেশিং প্রেমের গল্পকে যথাযথভাবে জাস্টিফাই করেছে তাদের অ্যাক্টিং।
এছাড়া বাকি সাপোর্টিং অ্যাক্টার্সরাও এক্সে বার্কারে। শিবাচার্য, রাজেশ তিলাং, অমিত মিস্ত্রি, কুণাল রয় কাপুর, রাহুল কুমার, ঋতুরাজ রাজ সবাই ফাটিয়ে দিয়েছেন। ক্রাইম, মারামারি, ডার্ক ওয়েব সিরিজের ভিড়ের মধ্যে বন্দিশ পণ্ডিতস হল এক ফসলা রিফ্রেশিং হাওয়ার মতো। এই ওয়েব সিরিজটি একদমই মিস করবেন না। আমি ওয়েব সিরিজটিকে 10-এর মধ্যে 8.7 দেব। আপনাদের কেমন লেগেছে তা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।